হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কলকাতা পুলিশের সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজের আজকে আঠারো নম্বর মকটেস্ট ক্লাস তো তোমাদের পরীক্ষার সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে তো প্রত্যেকটি চ্যাপ্টার থেকে আজকে মোট চল্লিশটি প্রশ্ন রয়েছে তো তোমরা আমার সাথে সাথে প্রতিটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে এবং ভিডিও শেষে কমেন্ট অবশ্যই জানাবে যে আজকের চল্লিশটি প্রশ্ন থেকে তোমাদের স্কোর কত হলো এবং ভিডিও শেষে একটি হোমওয়ার্ক প্রশ্ন থাকবে সেই হোমওয়ার্ক প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আজকের প্রথম প্রশ্ন দেখো যে এম আই এফ এফ দুই হাজার কুড়ি এ কাকে বি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হলো তো এম আই এফ এফ এটি কী এটি হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তো সেখানে কাকে এই শান্তারাম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে তো সতেরোতম এডিশন হয়েছে এবছর তো এবং সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নম্বর সঞ্জিত নার্বেকারকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে তারপর দেখো যে পাকিস্তানের হয়ে খেলার জন্য অনুষ্ঠান চলাকালীন কাকে সিতারা এই পাকিস্তান পুরস্কারে ভূষিত করা হয় তো প্রথমে তিন চারটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার ডারেন সাম্মি কারণ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন ডারেন সাম্মিকে এই পুরস্কার দেওয়া হয় আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার তার এই দুর্দান্ত ক্রীড়া প্রদর্শনীর জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়েছে তারপর দেখো আঙ্কারার অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ তুরস্কের প্রজাতন্ত্রের দেশের নাম তুরস্ক থেকে পরিবর্তন করেছে তো তুরস্কের নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে তো এর নতুন নাম কি রাখা হয়েছে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির সি নাম্বার তুর কিয়ে তো এরপরে শুধুমাত্র কিন্তু ই লাগানো হয়েছে একটি নতুন নামে নেক্সট দেখো যে নাওয়ার্ড ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক মাই প্যাট মাই রাইট প্রোগ্রাম চালু করা হয় নিনমের কে নাওয়ার্ডের চেয়ারম্যান তো প্রশ্ন হচ্ছে নাওয়ার্ডের চেয়ারম্যান কে কিন্তু তার আগে আরেকটি কথা বলা বলে দেওয়া রয়েছে তো এভাবেই তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো থাকে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির বি নাম্বার জি আর চিন্তলা তো এখানে এবিসিডি এখানে হয়তো একটু ভুল হয়েছে কিন্তু উত্তর কিন্তু তোমাদের এটি হয়ে যাবে জি আর চিন্তালা নাবার্ডের বর্তমান চেয়ারম্যান তারপর দেখো যে অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন তো বিভিন্ন যে বিপ্লবী সমিতিগুলো রয়েছে এবং তার প্রতিষ্ঠাতা তো সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কি বি নাম্বার প্রমোদ মিত্র কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন কে সধীরচন্দ্র বসু আর এ ব্যাপারে তাকে সাহায্য করেছিলেন কে ব্যারিস্টার প্রমোদ মিত্র তো এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ বিপ্লবী সমিতি রয়েছে যেরকম স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত ছিলেন প্রতিষ্ঠাতা অনুশীলন সমিতি তোমাদের মনে করো সতীশ বসু বা প্রমোদ মিত্র যার নাম থাকে পরীক্ষাতে তোমরা সেটি উত্তর করবে যুগান্তর দল পরীক্ষাতে আসে বারেন্দ্র কুমার ঘোষ তারপর আরেকটা আসে ঢাকার অনুশীলন সমিতি তো সেটিকে পুলিন বিহারী দাস তো অনুশীলন সমিতি দুটো তোমার মনে রাখবে একটি হচ্ছে অনুশীলন সমিতি আর একটি ঢাকার অনুশীলন সমিতি তো তার প্রতিষ্ঠাতা ছিলেন পুলিন বিহারী দাস যেটি হচ্ছে ঢাকার অনুশীলন সমিতি এবং গদর পার্টি পরীক্ষাতে আসে তো পার্টির প্রতিষ্ঠা থাকে লালা হরদয়াল তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি যেটি বললাম তোমাদের বি নাম্বার প্রমোদ মিত্র তারপর নেক্সট দেখো যে রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবথেকে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল তো সুলতানি এবং মোগল যুগের যে স্থাপত্যগুলো রয়েছে তো সেখান থেকে পরীক্ষাতে একটি প্রশ্ন থাকে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার সিকান্দার শাহ নেক্সট দেখো ভারতের গান্ধার শিল্প কার শাসনকালে বিকাশ ঘটেছিল বা কোন বংশের শাসনকালে বিকাশ ঘটেছিল তো এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির সি নাম্বার কুশান তারপর দেখো অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা তো অনেকবার কিন্তু এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার কৌটিল্য এবং কৌটিল্যকে কি বলা হয় ভারতের ম্যাকিয়া ভ্যালি তো মনে করো কৌটিল্য তো অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য আর এর রচনা শুরু হয়েছিল তিনশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে আর কৌটিল্যের আসল নাম ছিল কি চাণক্য বা বিষ্ণুগুপ্ত আর লোকে ভারতের মেকিয়া ভ্যালি অনেক সময় পরীক্ষাতে আসে যে ইতিহাসে মেকিয়া ভ্যালি কাকে বলা হয় তো সেটি হয়ে যাবে কি কৌটিল্য বা চাণক্য নেক্সট দেখো প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মাছার্নায় দেখা যায় সঠিক উত্তর কোনটি হয়ে যাবে শশাঙ্ক কারণ শশাঙ্কের মৃত্যুর পরেই কিন্তু বাংলাতে মাছান্নায় দেখা গিয়েছিল নেক্সট দেখো যে তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল তো যে বিখ্যাত যুদ্ধগুলো রয়েছে ঐতিহাসিক যুদ্ধ তো তো সেই যুদ্ধগুলি কার মধ্যে হয়েছিল এবং তার যে অনুষ্ঠিত সাল তো সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো সেরকমই একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে কি তালিকোটার যুদ্ধ তো এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল কবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ডি নাম্বার কিন্তু এখানে সঠিক উত্তর তারপর নেক্সট দেখো আর বন্ধুরা আমাদের টেলিগ্রামে কিন্তু প্রত্যেক দিন পঞ্চাশটি করে প্রশ্ন মকটেস হচ্ছে তোমাদের কলকাতা পুলিশের সিলেবাস অনুযায়ী আমার ইউটিউবে অনেক দিন থেকে ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু টেলিগ্রামে কিন্তু প্রত্যেক দিন পঞ্চাশটি করে প্রশ্ন সেটা কিন্তু রেগুলার দেওয়া হচ্ছে দশটা এবং একটা অঙ্ক জনিং এবং বিকালে এবং রাতে কিন্তু জেনারেল নলেজ তোমরা যারা আমাদের টেলিগ্রামে যুক্ত আছো তাদের কিন্তু রেগুলার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আর যারা জয়েন করো টেলিগ্রাম তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন করতে পারো বা টেলিগ্রামে গিয়ে যদি তোমরা সার্চ করো টেকনিক্যাল স্টাডি তো তাও কিন্তু আমাদের টেলিগ্রাম সবার উপরে চলে আসবে সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে আর এই প্রশ্নগুলো আমি টেলিগ্রামে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা কপি করে পিডিএফ বানিয়ে নিতে পারবে পরে প্র্যাকটিস করার জন্য তো এই প্রশ্নটি দেখো যে বিজয়নগরের সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিল তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটি আরও একভাবে পরীক্ষাতে আসে তো উত্তর কি হয়ে যাবে কৃষ্ণদেব রায় বি নাম্বার কিন্তু সঠিক উত্তর এবং কৃষ্ণদেব রায়ের যে একটি গ্রন্থ রয়েছে তো সেই গ্রন্থটির নাম কি আমুক্ত মাল্যদা তো এটি কিন্তু তিনি নিজে রচনা করেছিলেন তো অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে যে আমুক আমুক্ত মাল্যদা কে রচনা করেছিলেন তো সেটি কিন্তু কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদার রচয়িতা তারপর দেখো ভারতের বৃহত্তম তৈলখনি কোনটি তো ভারতের বৃহত্তম তৈল কোনটি তোমাদের পরীক্ষাতে কিন্তু যদি ডিগবয় থাকে অনেকে ভুল করে ডিগবয় দিয়ে দেয় কিন্তু সেটি কিন্তু না ভুল উত্তর ভুল উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বোম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম তৈলখনি এবং দ্বিতীয় স্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে কি আলিয়াবেদ এবং তৃতীয় স্থানে দরকার নেই প্রথমটি পরীক্ষাতে আসে নেক্সট দেখো যে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ গুজরাট নাকি মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার মধ্যপ্রদেশ কারণ মধ্যপ্রদেশে সব থেকে বেশি তাপবিদ্যুৎ উৎপাদন হয় তো পশ্চিমবঙ্গে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে কী কী একটি হচ্ছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র ও আরেকটি রয়েছে কি কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র নেক্সট দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার বিশ্বে বক্সের উৎপাদনে ভারতের স্থান হচ্ছে চতুর্থ নেক্সট দেখো যে বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার স্পঞ্জ উৎপাদনে কিন্তু ভারতে স্থান হচ্ছে প্রথম তারপর নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের প্রথম পেট্রো শিল্প কোথায় গড়ে উঠেছিল হলদিয়া ট্রোমবে মুম্বাই নাকি আসানসোল তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার টোমবেতে কারণ ভারতের প্রথম শাল শিল্প উনিশশো ছেষট্টি সালে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড টোমবেতে গড়ে উঠেছিল তারপর দেখো যে মারুতি উদ্বেগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিলো তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির ডি নাম্বার হরিয়ানা কারণ মারুতি উদ্যোগ লিমিটেড হরিয়ানাতে অবস্থিত তারপর দেখো যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়ে থাকে দুর্গাপুর আহমেদাবাদ মুম্বাই নাকি চেন্নাই তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির বি নাম্বার আহমেদাবাদ কারণ ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয় কারণ ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত তো সেরকমই ম্যানচেস্টারে যেরকম কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ঘটেছে তেমনই কিন্তু ভারতের আহমেদাবাদে প্রচুর পরিমাণে কাপড়ের কল স্থাপিত হয়েছে আর গুজরাটের মোট একশো পঁচিশটি শিল্পের মধ্যে আহমেদাবাদ শহরেই বাহাত্তরটি রয়েছে তাই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে তারপর নেক্সট দেখো মানবদের ওজনের কত শতাংশ জল তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কোনটি ছেষট্টি কারণ মানব দেহের ওজনের সিক্সটি সিক্স পারসেন্ট কিন্তু জল আর জীবদ্ধ গঠনকারী প্রোটোপ্লাজমের অধিকাংশই প্রায় সত্তর পার্সেন্ট জল দ্বারা গঠিত তারপর নেক্সট দেখো নিম্নলিখিত কোন মানে নিম্নলিখিত কোনটি বহুত পরিবর্তন নয় তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে প্রশ্ন বা নিম্নলিখিত কোনটি বহুত পরিবর্তন নয় তো এখানে যে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোনটি বহুত পরিবর্তন নয় যেটি একটি কি রাসায়নিক পরিবর্তন তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে তোমরা যদি দেখো তো এখানে ডি নাম্বার হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন মোমবাতিতে মমধন বাকি এখানে যে তিনটি রয়েছে তিনটি কিন্তু এখানে বহুত পরিবর্তন আর বন্ধু বন্ধুরা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের অনেক ধন্যবাদ অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দেবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ এখন থেকে কিন্তু রেগুলার তোমরা ভিডিও পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো যে সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথমকে আবিষ্কার করেছিলেন তো আমি যে কলকাতা পুলিশের সিলেবাসের ভিডিওটা বানিয়েছি তো সেখানে কিন্তু তোমাদের দেখতে পারবে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে তো প্রত্যেক টেস্টে কিন্তু আমি সেরকম প্রশ্নই তোমাদের জন্য রাখি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটি দুটি করে প্রশ্ন আর এরকম প্রশ্নই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের পিলি পরীক্ষাতে থাকবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার লিউয়েন হক হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেছিলেন মানে সরল অণুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু তোমরা মনে রাখবে নেক্সট দেখো যে মানব চুলের ব্যাস কত তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির মানব চুলের ব্যাস হচ্ছে হানড্রেড এন এম তারপর যে জাইলেম কলা মূলত কোন কাজের সঙ্গে যুক্ত তো এখানে যে অপশনগুলি রয়েছে উদ্ভিদের শালক সংশ্লেষ উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন উদ্ভিদে তৈরি খাদ্যের সঞ্চয় একটি উদ্ভিদে উৎসেচক পরিবহন তো জাইলেম কলার কোনটি কাজ তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে বি নাম্বার উদ্ভিদের জল ও খনিজ পদার্থ পরিবহন তো জেনারেল সায়েন্স থেকে পরীক্ষায় দু থেকে তিনটি প্রশ্ন থাকে নেক্সট প্রশ্ন দেখো যে উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃতকোষ দ্বারা গঠিত জাইলেম ফ্লোয়েম প্যারান কাইমা নাকি হাইপোডারমিস তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার জাইলেম কারণ ফ্লোয়েম প্যারাকাইমা এবং হাইপোডার্মিস হলো কি সজীব কোষ তারপর দেখো কোন গতিশীল বস্তুর ক্রমরাসমান বেগ পরিবর্তনের হারকে কি বলা হয় তরণ সমতরণ অসমতরণ নাকি মন্দন তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে ডি নাম্বার মন্দন তারপর দেখো কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে কি বলা হয় তাপ উষ্ণতা তাপগ্রাহিতা নাকি জলসম। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার তাপ কারণ কোনো বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠান্ডা হয় তাকে বলা হয় তাপ নেক্সট দেখো বেগ একটি কি ভৌত রাশি প্রাকৃতিক রাশি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির ডি নাম্বার ভেক্টর রাশি এবং এই রাশি থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে তো স্মরণের যেরকম মান এবং অভিমুখ অভিমুখ থাকে তো সেরকম বেগেরও মান এবং অভিমুখ দুই আছে এর জন্য কিন্তু বেগ একটি ভেক্টোর রাশি তারপর দেখো যে অষ্টক সূত্র কোন বিজ্ঞানী আসির আবিষ্কার করেছিলেন নিউল্যান্ড ডোবারিনার মেন্ডেলিপ নাকি লোথার মেয়ার তো সঠিক উত্তর কোনটি হয়েছে এই প্রশ্নটির এ নাম্বার নিউল্যান্ড অষ্টক সূত্র আবিষ্কার করেছিলেন তো অনেক সময় পরীক্ষাতে আসে যে আবহাওয়ার চাপের সূত্র তো আবহাওয়ার চাপের সূত্র হচ্ছে টরিছেলি আবিষ্কার করেছিলেন আর তরল গেসীয় পদার্থের উপর চাপের সূত্র পাসকেল আর পরীক্ষাতে অনেক সময় আসে যে মনে করো গ্যাসের চাপের সূত্র তো সেটি হবে কি চালস এবং গ্যাসের চাপের সূত্র তাপমাত্রা স্থির সেটি কি বয়েল তারপর দেখো স্মরণ একটি কী রাশি স্মরণ ভৌত রাশি প্রাকৃতিক রাশি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি তো সঠিক উত্তর কী হয়ে যাবে এটিও স্মরণ একটি ভেক্টর রাশি কারণ এর মান এবং অভিমুখ দুই আছে নেক্সট দেখো গ্রহ এবং নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে তো এখানে কিন্তু অনেকেই পরীক্ষাতে ভুল করে কিন্তু যারা এই প্রশ্নটা একবারও পড়েছিল তারা কিন্তু সঠিক উত্তর করে আসে যে গ্রহ এবং নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবশ্যের সাহায্যে তারপর দেখো বর্ণালী সাধারণত কত রকমের হয়ে থাকে দুই তিন চার নাকি পাঁচ তো বর্ণালী কত রকমের হয়ে থাকে দুই রকমের শুদ্ধ বর্ণালী এবং আরেকটি হচ্ছে কি অশুদ্ধ বর্ণালী তারপর নেক্সট দেখো যে নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়ে থাকেন তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরকম প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নটির এ নাম্বার রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নির্বাচিত হয়ে থাকে নির্বাচন কমিশনার তারপর দেখো যে সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় তো অপশনগুলি দেখো তোমরা অপশনগুলি দেখে নিজেরা একবার গেস করো কোনটি সঠিক উত্তর হবে দুই ধরনের তিন ধরনের চার ধরনের নাকি পাঁচ ধরনের তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সুপ্রিম কোর্টে তিন ধরনের ফৌজদারি আপিল করা যায় তো একটি হচ্ছে কি নিম্ন আদালতে নির্দোষ বলে প্রমাণিত কোনো ব্যক্তি হাইকোর্টে যখন মৃত্যুদণ্ড দেয় বা নিম্ন আদালতে বিচার চলাকালীন কোনো মামলাকে নিজের হাতে তুলে নিয়ে হাইকোর্ট যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় এবং হাইকোর্ট যদি প্রমাণপত্র দেয় যে মামলাটি প্রধান ধর্মাধিকরণে আপিলযোগ্য তবেই কিন্তু সুপ্রিম কোর্টে ফৌজদারি আপিল করা যায় নেক্সট দেখো নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল সঠিক উত্তর কোনটি হয়ে যাবে দুই সালে তারপর নেক্সট প্রশ্ন যে ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায় পথের পাঁচালী আরণ্যক দেবযানী নাকি ইচ্ছামতিতে তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে তো বিভিন্ন রচনার যে চরিত্র তো সেখান থেকে পরীক্ষাতে একটি দুটি প্রশ্ন থাকে তো ইন্দিরা ঠাকুর চরিত্রটি পাওয়া যায় কোথায় এ নাম্বার পথের পাঁচালী উপন্যাসে কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের একটি চরিত্র হচ্ছে কি ইন্দিরা ঠাকুরন আর মনে করো বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল কি পথের পাঁচালী আর পথের পাঁচালী উপন্যাসে প্রধান দুটি চরিত্র রয়েছে একটি হচ্ছে কি অপু এবং আরেকটি হলো কি দুর্গার পিসি হলো ইন্দিরা ঠাকুরন তো পথের পাঁচালী কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর দেখো আঠারোশো একুশ সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কমদি কে প্রকাশ করেছিলেন তো বিভিন্ন যে ঐতিহাসিক পত্রিকাগুলি রয়েছে তো সেখান থেকে প্রশ্ন বা তার সম্পাদককে পরীক্ষাতে প্রশ্ন আসে তো এ প্রশ্নই সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার রাজা রামমোহন রায় নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটি আঠারো একুশ সালে তৈরি হয়েছিল বাংলা সাংবাদিক সংবাদপত্র সংবাদ কমিটি এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় তারপর নেক্সট দেখো যে দুই সালে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগে কয়টি দল অংশগ্রহণ করেছিল তো ইন্ডিয়ান সুপার লিগ হচ্ছে আইএসএল দু সালে কটি দল অংশগ্রহণ করেছিল তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এগারোটি দল কিন্তু অংশগ্রহণ করেছিল নেক্সট দেখো যে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির এর বিচারে ভারতের সব থেকে জনপ্রিয়তম ফুটবল ক্লাবের নাম কি তো সঠিক উত্তর কোনটি হয়েছে এই প্রশ্নটির পি নম্বর ইস্টবেঙ্গল হচ্ছে ভারতের সবথেকে বেশি জনপ্রিয়তম ফুটবল ক্লাব তারপর দেখো যে আইপিএল ক্রিকেটে দু হাজার চ্যাম্পিয়ন হয়েছে কোন দল তো এরকম প্রশ্ন পরীক্ষাতে আসে এবং সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সি নাম্বার মুম্বাই ইন্ডিয়ানস চ্যাম্পিয়ন হয়েছিল দুই হাজার কুড়ি সালে এবং জয়ের অন্যতম নায়ক ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা একান্ন বলে আষট্টি রান তারপর নেক্সট দেখো আগের দিনের যে লাস্ট মক টেস্ট ছিল সতেরো নম্বর মক টেস্ট তো সেখানে যে হোমওয়ার্ক কোশনটি ছিল দুই হাজার কুড়ি সালে সংযুক্ত আরব আমির সাহিতে অনুষ্ঠিত মহিলাদের টি টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি জিতলো টেইল রেজার্স তো এই দলের ক্যাপ্টেনের নাম কি এই দলের ক্যাপ্টেনের নাম ছিল কি স্মৃতি মান্দানা আজকের যে হোমওয়ার্ক প্রশ্ন তো আজকের হোমওয়ার্ক প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে প্রশ্নটি দেখো যে এশিয়ান গেমস কত সালে চালু হয়েছিল তো এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর যেটি হবে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে যে আজকের হোমওয়ার্ক প্রশ্নটি কত হবে মানে কি হবে আর আজকে চলে প্রশ্ন থেকে তোমাদের স্কোর কত হলো সেটাও কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ এখন থেকে এরকম টেস্ট তোমরা প্রতিদিন পাবে তার সাথে সাথে চাকরি সম্পর্কিত আপডেট সেগুলো কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং